প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে সকালে একটা খবর আপনাদের সামনে আমি হাজির করেছিলাম, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, যারা দেখেননি একবার দেখে নেবেন সকালের খবরটা। তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থীর সম্পর্কে একটা আলোচনা করেছিলাম, কারণ নির্বাচন কমিশনে যে এফিডেভিট তারা জমা করেছেন সেখানে তাদের আয়ের উৎস এবং বিষয় সম্পত্তি নিয়ে একটা আলোচনা করেছিলাম। দুই তৃণমূল প্রার্থী, যাদের মধ্যে একজন হলেন হুমায়ুন কবির দেবরার তৃণমূল প্রার্থী, আর একজন হচ্ছেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। কিন্তু আজকে বিকেলে একটি ফোন আসে আমার কাছে, বলেন আমি হুমায়ুন কবির বলছি। তিনি ফোন করে যেভাবে আমাকে কথা বলেন, আমাদের কোথাও একটা মনে হয়েছে এটা একটা হুঁশিয়ারি দেওয়া, একটা থ্রেড দেওয়া। কেন তার বিষয় সম্পত্তি সম্পর্কে আমরা এইভাবে আলোচনা করেছি, আমরা নাকি আলোচনার মধ্য দিয়ে মজা নিয়েছি, এরকম একটা কথা বলার চেষ্টা হয়েছে, আমরা তথ্য গোপন করেছি এটাও বলার চেষ্টা হয়েছে। কিভাবে আমার সঙ্গে কথা বলেছেন ওই তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির, প্রথমে আপনাদেরকে আমি সেই ভয়েস রেকর্ড আপনাদেরকে শোনাবো। দুটো পার্টে রেকর্ড রয়েছে, প্রথম পার্ট আপনাদেরকে শোনাবো। সাউন্ডটা একটু ডিস্টার্ব হয়েছে, আমি জানি না কোথা থেকে তিনি ফোন করেছিলেন, সাউন্ডটা কেটে 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 আসছিল, একটু বোঝার চেষ্টা করবেন, তারপর আমি এটা নিয়ে আলোচনাতে আসব। হ্যালো, শফিকুল ইসলাম বলছেন? বলছি, বলুন। হ্যাঁ বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? হুমায়ুন কবির বলছি। বলুন। আমি 229 এসি কনস্টিটুয়েন্সির ক্যান্ডিডেট। আপনি আমার নামে যে রিপোর্টিংটা করছেন, ওই রিপোর্টিংটা আপনি ঠিক করছেন? ভুল কি আছে বলুন? এই যে আমার প্রপার্টি নিয়ে রিপোর্টিং করছেন, সেখানে কিন্তু আমার কোথাও লেখা নেই যে আমার কারেন্ট প্রাইস যে প্রাইসে কিনেছিলাম সেই প্রাইস তো এখন আছে। সেখানে কি আপনি দেখেছেন, ঠিক করে পড়েছেন আমার এফিডেভিটটা? এফিডেভিটটা তো দেখানো হয়েছে, পড়া কি, যেটা দেখে আছে সেটাই তো বলা হয়েছে। না তো বলেননি আপনি 40 লাখ টাকা যে দাম লিখলাম বা 10 লাখ টাকা কাটা, যেটা আমি 1,40,000 টাকা কাটা কিনেছি সেটা যে আমার 10 লাখ টাকা 12 লাখ টাকা করে কাটার দাম ধরেছি সেটা বলেননি। কারেন্ট ভ্যালু তো লেখা আছে, ওখানে তো লেখা আছে কারেন্ট ভ্যালু। আপনি তো আপনি কিছু বলছেন কি, আপনি পড়ে দেখেছেন? হ্যাঁ, আপনার কারেন্ট ভ্যালু তো পড়ে দেখানো হয়েছে। দেখাননি আপনি? দেখেন, ভালো করে দেখবেন, ভালো করে দেখবেন, ভালো করে দেখবেন। আপনি যেটা আপনি কেন কমে পেয়েছেন সে কথা তো আমরা বলিনি, কোথাও বলেছি কেন কমে পেয়েছেন, যা তথ্য আছে সেটা বলেছি। আমাদের প্রশ্ন তুলিনি যে আপনি কেন কমে পেয়েছেন, আপনি কিছু আমি আমরা যা পেয়েছি কোনটা ভাষাটা, শুনুন শফিকুল ইসলাম বলুন, হুমায়ুন কবির এটা বললাম বললাম, আপনি কেন করছেন আপনি জানেন আর আমিও খানিকটা জানি, ঠিক আছে, আপনি করছেন সেটা আছে আমার রেকর্ডে আছে, ঠিক আছে। কি বলছেন? আমি আপনি যেটা বলেছেন আমার কাছে রেকর্ডে ওটা আছে, টেলিভিশনে কি বলেছেন সেটা রেকর্ডে আমার কাছে আছে, আর আমি এফিডেভিট থেকে কি দিয়েছি সেটা তার কপি আমার কাছে আছে। আপনি তৈরি হন বলতে আপনি কি তৈরি হওয়ার কথা বলছেন বলুন? আপনি একটা কষ্ট করে আপনি যা ডকুমেন্ট দিয়েছেন, আপনি শুনুন শুনুন শুনুন, আপনি ফোন করেছেন শুনুন, আপনি যা আপনি শুনুন আপনি শুনুন আপনি শুনুন, আপনি যা তথ্য দিয়েছেন সেটাই। দর্শক শুনলেন, কতটা আপনারা বুঝতে পারলেন আমি জানি না, আরও একবার রিবাইন করে পারলে আপনারা শুনে নেবেন। আমার দুটো বিষয় আরও একটু মানে খটকা লাগলো, কোথাও যেন কথার মধ্যে শালা এরকম একটা কথা বললেন, একজন প্রাক্তন আইপিএস অফিসার তৃণমূলের প্রার্থী কথা বলছেন, শফিকুল ইসলাম বলছেন, ভালো করে জানেন আরামবাগ টিভির সঙ্গে তিনি কথা বলছেন, শালা শব্দটা বললেন, আমার মনে হলো আমি আর একবার তাকে ফোনে ধরেছিলাম এটা ক্লারিফাই করতে। এবং উনি আরেক জায়গায় বললেন শেষের দিকটায় যে যে দেখে ছাড়বো না দেখে নেবো, এরকম একটা কথা বললেন বা তৈরি হন, কি অ্যাকচুয়ালি তিনি বলতে চাইলেন, থ্রেট করতে চাইলেন? আমরা তাকে আরও একবার ফোনে ধরেছিলাম, আমি আরেকটু ক্লিয়ারিফাই হওয়ার জন্যে আমি সেই বক্তব্যটা আপনাদেরকে
শোনাতে চাই দর্শক যে তিনি অ্যাকচুয়ালি আরেকটা কথা তিনি কি বলতে চাইলেন। আমি আরও একবার হুমায়ুন কবিরকে ফোনে ধরেছিলাম, আমি ঘুরিয়ে ফোনটা করেছিলাম পরবর্তীকালে, কি কথা তিনি বলেছেন আপনাদেরকে শোনাব। হ্যালো, হ্যাঁ আমরা কথা কেটে কেটে যাচ্ছি, আরামবাগ টিভি থেকে বলছিলাম। আপনি আমাকে থালা ফালা বলে কি বললেন, থালা টালা করে বললেন, আপনাকে আমি বলিনি, যেমন থালা শব্দ বললেন আমাকে, যেমন কথা বলছিলেন মোটেই বলিনি থালা ফালা। আর আপনি দেখে নিয়ে বলেন কি দেখে নেবেন, আপনি বলছেন জলের দরে হ্যাঁ জমি পেয়েছেন উনি কত ভাগ্যবান, অমুক কিছু করে এই সমস্ত নিউজটা করেছেন সেটাই আমি জিজ্ঞেস করছি, আপনি করেছেন তো সেই জন্য। না আপনি কি দেখে নেবেন, আপনি দেখে নেবেন বলে কি কি থ্রেট করছেন আপনি, আপনি দেখে নেবেন বলে কি থ্রেট করছেন? দেখে নেবো মানে আমি কখন দেখে নেবো বললাম, আপনি নোটিশ পাঠাবো আপনাকে, আপনার অ্যাড্রেসটা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করুন, আপনি এত কিছু খুঁজেছেন অ্যাড্রেসটা খুঁজে নেবেন, আমি যেটা পেয়েছি ডকুমেন্ট সেটা আমি শো করেছি। আমাকে ফোন করবেন না, শুনুন আপনি আমাকে ফোন করছেন, আমি আপনাকে ফোন করবো, আপনি ফোন করবেন আমাকে। তারপরে তিনি কিন্তু ফোনটা কেটে দিলেন, আর ফোন ধরেননি। কয়েকবার আমি ফোন করেছিলাম, আমি জানার চেষ্টা করেছিলাম, আসলে প্রথমে শুনে শালা বলে একটা শব্দ আমাদের মনে হয়েছে, যেটা এই ধরনের অন্তত একটা আইপিএস অফিসার যিনি ছিলেন তার পক্ষে মানায় না, কেউই এইভাবে কথা বলে না, শালা শব্দ সেটা আমার কানে লেগেছিল। আমি পরবর্তীকালে ফোন করে আবার জিজ্ঞাসা করলাম যে আপনি ওই শব্দটা বলেছিলেন, উনি কিন্তু অস্বীকার করেছেন। দর্শক আপনারা আরেকবার আগেরটা শুনে নেবেন, আমি তাহলে ভুল শুনেছি কিনা নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে বলে দেবেন যে ধরনের কথা ভাষা যেটা তিনি বলেছেন। আর একটা বিষয় শেষের দিকে আমার মনে হয়েছিল, দেখি দেখে ছাড়বো এরকম কিছু একটা মনে হয়েছিল, কথা কেটে কেটে যাচ্ছিলো, উনি পরবর্তীকালে বললেন যে না আমি কখন বললাম, কিন্তু তৈরি হন এই কথাটা কিন্তু বলেছেন। যখন তাকে বললাম যে কি তৈরি হওয়ার কথা বলছেন, তখন তিনি বলছেন নোটিশ পাঠাবো। তো নোটিশ পাঠাবেন তার আবার তৈরি হওয়ার কি আছে, আরামবাগ টিভি ভুল খবর প্রকাশ্যে এনেছে, নোটিশ পাঠাবেন তাকে আবার ফোন করে বলতে হবে তৈরি হন, এটা হুঁশিয়ারি নয়, এটা থ্রেট নয়, তৈরি হন। উনি আইপিএস অফিসার ছিলেন বলে কি ভেবেছেন, উনি আইন সব বোঝেন, আইপিএস অফিসার হলে কি সব বুঝে যান আইনের? আমরা তো দেখছি কত আইপিএসকে তদন্তের জন্য ডেকে পাঠাচ্ছেন, সুতরাং আইপিএস অফিসার মানে কি তিনি সব বোঝেন, তৈরি হন, থ্রেট। উনি কি বললেন, আমি হুমায়ুন কবির বলছি, ভালো মুখে কথা বলছি। আরে ভালো মুখে কথা বলবেন, আমি কি মুখে কথা বলবেন, আপনি কি বলতে চাইছেন, ভালো মুখে কথা বলছি মানে কি খুব ভদ্র লোক এটা বোঝাতে চাইছেন, আপনি অনেক খারাপভাবে বলতে পারতেন এটা বোঝাতে চাইছেন, বলুন না আপনি কীভাবে কথা বলবেন, কে আপনাকে ভালো মুখে কথা বলতে বলেছে, আপনার যদি কিছু বলার থাকে আরামবাগ টিভিকে বলুন, আপনার যে কোনো ভাষায় যে কোনো ভাবে যে কোনো ভঙ্গিতে সেটা আপনার পরিচয় হবে, আপনার ব্যবহার। ভালো মুখে কথা বলছি আরামবাগ টিভিকে বলছেন, ভালো মুখে কথা বলছি, বলুন না কত খারাপ মুখে কথা বলতে পারেন আরামবাগ টিভিকে, বলুন কি বলেন উনি, যে মাতব্বর হয়ে গেছেন, কে মাতব্বরি করেছে, আপনি জমা করেছেন এফিডাভিট নির্বাচন কমিশনে, পাবলিক মানে ডোমেনে নির্বাচন কমিশন ডিসপ্লে করে দিয়েছে, সেসব সম্পর্কে আমরা কিছু প্রশ্ন তুলতে পারবো না, মানে আমরা দেখছি যেটা আমাদের চোখে ঠেকছে, আমরা ধর আমাদের কোয়ারি থাকতেই পারে, আমি কেন, যে কোনো মানুষের কোয়ারি থাকতে পারে যে আমাদের এলাকার যদি ক্যান্ডিডেট তার সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে কমিশনে যেটা ডিসপ্লে করা রয়েছে সেখান থেকে প্রশ্ন যদি আমরা কেউ তুলি, আমরা সাধারণ মানুষ, আমরা জানি যে জায়গার জমির দাম এইরকম হয় সাধারণত এইসব এলাকায়, এত দামে কী করে হলো সেটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, হতে পারেন আপনি ভাগ্যবান আপনি কমে পেয়ে গেছেন, এই কথা বলেছি বলে বলা হচ্ছে, মজা নিয়েছেন কথা বলতে বলতে, কেন এই প্রশ্ন তোলা হয়েছে, প্রশ্নও তোলা যাবে না, জনপ্রতিনিধি হবেন, জনগণের প্রশ্ন থাকতে পারে আপনার সম্পর্কে, আপনার আয় ব্যয় সম্পর্কে কেউ প্রশ্ন তুলতে পারবে না, প্রশ্ন মানে কি জানার ইচ্ছে থাকতে পারে না, আপনি বলুন না যে না আমার এটা এই ব্যাপার হয়ে গেল মিটে গেল, আপনি তো বলতে পারতেন আরামবাগ টিভিকে যে আপনারা যেটা বলেছেন সেটা আমার মনে হচ্ছে আরেকটু ক্ল্যারিফাই করা দরকার আছে, বলুন আমার বক্তব্যটা আপনি তুলে ধরুন, আমরা নিশ্চয়ই আপনার বক্তব্য তুলে ধরতাম, কখনো তো বলিনি যে হুমায়ুন কবির আরামবাগ টিভির একজন শত্রু, তার কোনো বক্তব্য তুলে ধরবো না, এটা কখনো বলেছি আমরা, আমরা আমরা খবরটা করেছি সকালে, আপনার মনে হয়েছে যে এখানে সাফিসিয়েন্ট ইনফরমেশান নেই বা কিছু ভুল তথ্য চলে গেছে সেটা ঠিক করে দেওয়ার প্রয়োজন রয়েছে, আপনি বলতে পারতেন আরামবাগ টিভিকে যে এটা আমার বক্তব্যটা নিয়ে খবরটা আরেকটু ভালো করে করুন, আমরা করতাম, নিশ্চয়ই করতাম, কেন করব না, আমাদের তো কোনো দল নেই, কিন্তু আপনি থ্রেট করবেন কার্যত, তৈরি হন, ভদ্রভাবে কথা বলছি, মাতব্বরি করছেন, আপনি কি গিরি করছেন, একজন প্রাক্তন আইএস আইপিএস অফিসার
সব কিছু একটা আইন রয়েছে, যদি আইন কেউ ভাঙে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে, নোটিশ পাঠালে অবশ্যই নোটিশ পাঠাবে। এরকম নোটিশ তো আমাদের অফিসে বহু আসে, এটা আপনার নতুন নোটিশ নয়, এরকম নোটিশ বহু এসেছে, ওই সব নিয়ে আমরা এখন পরোয়া করি না। তা আইনি প্রসেস থাকবে, তার নোটিশ আসবে, তার আমরা রিপ্লাই দেবো, রিপ্লাই না দিতে পারলে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, না হলে আমাদেরকে অ্যারেস্ট করা হবে, আমাদের জেল জরিমানা হবে, এতো সিস্টেম। আপনি ফোন করে বলছেন তৈরি হন, আপনার অ্যাড্রেসটা দিন হোয়াটসঅ্যাপ নাম্বারে, এত খুঁজে খুঁজে আমার নাম্বার খুঁজে পেয়ে গেলেন আর আপনি আপনার আমাদের অ্যাড্রেসটা আপনার হোয়াটসঅ্যাপে পাঠাবো, এগুলো বলার অর্থ কী? এগুলো বলার অর্থ কী? থ্রেট, ভয় দেখাচ্ছেন শফিকুল ইসলামকে, আরামবাগ টিভির, তাই তো? আপনি হুমায়ুন হুমায়ুন কবির, আপনি হুমায়ুন কবির, আপনি বড় অফিসার ছিলেন, সেটা আপনার বিষয়, আপনার অনেক গুণ ছিল, সেটা আপনি দাবি করেন, সেটা আপনার জায়গায় রাখুন। আরামবাগ টিভিকে এইসব বলে ভয় দেখানোর চেষ্টা করবেন না প্লিজ, কারণ আপনার কথাগুলো আপনি যেভাবে যে ভঙ্গিতে বলেছেন এটা আমরা অন্তত বুঝতে পারছি, আমাদেরকে যারা ভীতি সঞ্চার করার জন্য আপনি এটা করেছেন, ভয় দেখানোর জন্য করেছেন, কার্যত থ্রেট করেছেন আপনি। আপনি কি নোটিশ পাঠাবেন? নোটিশ পাঠান, যদি নোটিশ আপনি পাঠাবেন দেখবেন আরামবাগ টিভি এই জায়গায় বসে আপনার সেই নোটিশ নিয়েও খবর প্রকাশে আনবে। নোটিশ পাঠান কি আপনার বয়ান আমি দেখি, আর আমরা কি খবর দেখিয়েছি, কি ভুল আছে আমি আবার নতুন করে দেখাবো, পাঠান নোটিশ। কিন্তু এটাও মনে রাখবেন, আপনি যে থ্রেটটা করলেন আমাদেরকে, আপনার বিরুদ্ধেও আমরা আইন মোতাবেক ব্যবস্থা নেব। চলুন আপনার সঙ্গে আমার কোর্টে দেখা হবে, দেখে নেব। আবার 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 উনি কি বললেন না, কাক কাকের মাংস খাচ্ছেন, মানে এটা কি কাক কাকের মাংস, মানে আপনার সঙ্গে আমার কী সম্পর্ক? আপনি কি সাংবাদিক? আমি কি সাংবাদিক? আপনার সঙ্গে কী সম্পর্ক? কী বলতে চাইছিলাম আমি? আপনার নাম হুমায়ুন কবির, আমার নাম শফিকুল ইসলাম, মুসলিম, তাই মুসলিমের নিয়ে কোনো প্রশ্ন তোলা চলবে না? আপনি ভুল চিনেছেন, চিনেছেন আমাকে। শফিকুল ইসলাম খবরের টেবিলে বসে কখনো ধর্মীয় এই এটাকে কখনো সে বিভাজন করে না। শফিকুল ইসলাম একজন ইন্ডিয়ান, তার কাছে কে কী ধর্ম তার কোনো কোনো প্রায়োরিটি নেই। যে ধর্মের হোক, যে শ্রেণীর হোক, যে বর্ণের হোক, যদি মনে হয় কারোর সম্পর্কে কথা বলতে হবে, কারোর সম্পর্কে প্রশ্ন তুলতে হবে, শফিকুল ইসলাম সেই প্রশ্ন তুলবে। এখানে কাক কাকের মাংস ওইসব সেন্টিমেন্ট দিয়ে শফিকুল ইসলামকে দমানো যাবে না। আমি জানি না আপনি হয়তো প্রাক্তন আইপিএস অফিসার হয়েছেন, এইভাবে কতজনকে কীভাবে থ্রেট করেছেন, আমার তো এখন অনেক প্রশ্ন জাগছে, এখন অনেক প্রশ্ন জাগছে আমার, সেগুলো নিশ্চয়ই পরবর্তীকালে আমিও জবাব দেবো। আপনি নোটিশ পাঠান, আমি নোটিশের অপেক্ষায় রয়েছি, আপনার সঙ্গে আমার কোর্টে দেখা হবে। দর্শক, হুমায়ুন কবির যে কথা বললেন, আমি জানি না প্রথমত যে উনি পুরো প্রোগ্রামটা দেখেছেন কি না, অর্ধেক দেখেছেন, আর হয়তো মনে ভাবছেন আমার বিরুদ্ধে খবর বিরুদ্ধে তিনি মনে করেছেন, এত সাহস ফোন করতে শুরু করে দিয়েছেন, আমার মনে হয় পুরোটা দেখেননি, যদি দেখতেন এত প্রশ্ন উনি করতেন না। আপনারা যারা দেখেছেন বলুন তো দর্শক, আমি কি দেখাইনি যে উনি কী দামে কোন সালে জমি কিনেছেন আর এখন কারেন্ট দামটা কত দেখানো হয়েছে এপিডাফিটে, আমরা দেখাইনি আপনাদেরকে? উনি বলছেন কারেন্ট দামটা আমরা দেখাননি, আমরা আপনাদেরকে দেখাইনি। আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিতে চাই দর্শক, যে চারটে প্লট যেটা নিয়ে এত আলোচনা হচ্ছে, এত রাগ হুমায়ুন কবিরের, আমরা প্রথম থেকে আপনাদেরকে দেখিয়ে দিই কী প্রশ্ন তুলেছিলাম আমরা, যে আইপিএস অফিসার হুমায়ুন কবির কদিন আগেই তিনি ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়েছেন, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়ে গেছেন, এখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডেবরার, যে চারটে প্লট, একটা হাওড়া শিবপুরের ব্রজনাথ লাহারি ল্যান 15x1 দাগের, 15x4 দাগের আরও একটা প্লট, এটা দুটো, আর একটা আমরা যেটা দেখিয়েছি আপনাদেরকে 380 প্রিন্স আনোয়ার শাহ রোড, একটা ফ্ল্যাট সম্ভবত 1400 স্কোয়ার ফিটের, আর একটা প্লট রাজারহাট নিউ টাউনের, সেখানে জায়গার মাপগুলো পরবর্তী ধাপে দেওয়া রয়েছে, প্রথমটা হচ্ছে 8.6 কাঠা, পরেরটা 2 কাঠা, প্রিন্স আনোয়ার শাহ রোডের যেটা 1400 স্কোয়ার ফুট, এবং ওনার ওয়াইফের নামে একটা রয়েছে 420 স্কোয়ার ফিট, এবং নিউ টাউনে যেটা রয়েছে সেটা হচ্ছে 3 কাঠা জায়গার মাপ। পরবর্তী স্টেপে যেটা ছিল, যে এটা কি কোনো হেদার ইনহেরিটেড প্রপার্টি, কারো সূত্রে পাওয়া, না উনি কিনেছেন, পারচেস করেছেন, কোন সালে পারচেস করেছেন সেটা উল্লেখ রয়েছে, প্রথমটা হচ্ছে 2001-2, পরেরটা 2018, তারপরেরটা মানে 2015, তারপরেরটা 2009-10, এবং দেখুন কস্ট অফ ল্যান্ড কত দিয়ে কিনেছেন, 8 কাঠা জমিটা কিনেছিলেন 7 লাখ টাকা দিয়ে, পরে 2 কাঠাটা কিনেছিলেন 1.5 লাখ টাকা দিয়ে, তারপরে ফ্ল্যাটটা কিনেছেন 1400 স্কোয়ার ফুটে 24 লাখ টাকা দিয়ে, তারপরে যে 3 কাঠা জমি কিনেছেন 7,78,000 টাকা দিয়ে, এটাও আমরা দেখিয়েছিলাম,
এবং এটাও বলেছি যে যার অ্যাপ্রক্সিমেট কারেন্ট মার্কেট ভ্যালু এটাও আপনাদেরকে বলেছিলাম, যেটা 7 লাখ টাকায় কিনেছেন সেটা মাত্র বেড়ে হয়েছে 8 লাখ 90 হাজার, এত কম বেড়েছে সেই প্রশ্ন তুলেছিলাম যে এত কম টাকায় এখনও ওখানে জমি পাওয়া যায় কিনা। এবং তারপরে 1.5 লাখ টাকায় যেটা দোকানে কিনেছিলেন এখন তার 8 লাখ দাম হয়েছে, এবং যেটা 24 লাখ টাকায় ফ্ল্যাট কিনেছিলেন তার 7 লাখ টাকা দাম হয়েছে, এবং যেটা 7 লাখ 78 হাজার টাকায় কিনেছিলেন নিউ টাউনে সেটার দাম 45 লাখ টাকা হয়েছে, অনেকটা বেড়ে গেছে। এই কদিনে এতটা বেড়ে গেছে, এত কমে, অনেক কমে, অনেক সস্তায় তিনি জমি পেয়েছেন, এই প্রশ্ন আমরা আরামবাগ টিভির তরফ থেকে কিন্তু তুলেছিলাম, আর সেটা নিয়ে আমাদের এত সমস্যা। হুমায়ুন কবির বলছেন যে কারেন্ট ভ্যালু তো আমরা দেখাইনি। আমরা আগের ভিডিওটা গিয়ে দর্শক আবার দেখুন না, আমরা দেখাইনি। বলছেন নিউ টাউনের জমি আমি পেয়েছি হিটকোর সরকারি ওই মূল্যে পেয়েছি, তো অসুবিধা কোথায়? আমরা বললাম অসুবিধা কোথায়? আমরা সেই প্রশ্ন তুলেছি কোথায়? আমরা বলেছি উনি কেন কমে পেয়েছেন, উনি জোর করেছেন, দুরাম্বরি করেছেন, আমরা সে কথা বলেছি? আমরা বলেছি এত সস্তায় উনি জমি পেয়েছেন জলের দ্বারে, সত্যিই ভাগ্যবান, সত্যি তো ভাগ্যবান। ওই দ্বারে তো নিউ টাউনের রাজাহাটে আরও অনেকে কিনতে চায়, আমিও তো কিনতে চাই, ওখানে আমি পাইনি, আমাদের কপাল, আমরা সেই ভাগ্য করে জন্মাইনি তো। আমরা তো মাঝে মাঝে ভাবি যে আমাদের কপালগুলো সত্যি খুব খারাপ, আমরা এত সুযোগ সুবিধা পাইনি, যেগুলো পুলিশ অফিসাররা তাদের যে আর্থিক উন্নতি হয় আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে, বিশেষ করে আইপিএস লেভেলে অফিসারদের ক্ষেত্রে এত আর্থিক উন্নতি হয়, তারা সত্যিই কপাল করে, তারা আমাদের মনে হচ্ছে অনেকেই, সবার হয় না, অনেকেই হয় তো তাদের কপাল, আমরা একেবারে ছেঁড়া কপাল নিয়ে জন্মেছি, আমাদের হয় না, কী করবো তাতে? এই কথা বলেছি, জলের দ্বারে পেয়েছেন এই প্রশ্ন তুলেছি, সাধারণ মানুষ এই প্রশ্ন তুলেছেন, পরবর্তীকালে অনেকে কমেন্ট করে অনেক কথা বলছেন, আমরা মজা নিয়েছি, প্রশ্ন করা যাবে না, তার জন্যে থ্রেট, তৈরি হন, মাতব্বরি করছেন, ভদ্র হবে কথা বলছি। হুমায়ুন কবির, আপনি যত বড়ই অফিসার হন, হয়ে থাকেন, আসুন আপনি নোটিস করুন, আপনার সঙ্গে কোর্টে আবার খুব শীঘ্রই দেখা হবে। দর্শক কী বলবেন নিশ্চয়ই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।